আমার পেছনে দেখুন তিস্তা ব্যারেজের ভিউ, এরকম ভয়ঙ্কর মানে ডেঞ্জারাস ভিউ আমরা কোথাও দেখতে পাইনি। বর্ষার ডুয়ার্স দেখবো বলে এসেছিলাম, একদম জিনিসটা সার্থক হয়েছে। আমাদের ট্রেন ছিল 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যা রাত 8:35 নাগাদ শিয়ালদা থেকে ছেড়ে পরদিন 9:10 নাগাদ আমাদের নিউমাল জাংশনে পৌঁছে দিয়েছিল। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা এবং 3E-র ভাড়া 895 টাকা পড়ে। নিউমাল জাংশনের বাইরে দাঁড়িয়ে আছি, যাচ্ছি হচ্ছে জলে জঙ্গলে রিসর্টে। জলে জঙ্গলের আমরা আগেও স্টে করেছি, আপনারা দেখেছেন, আপনাদের সাথে শেয়ারও করেছি, বাট আমার ভীষণ ভালো লেগেছিলো, তাই সেকেন্ড টাইম যাচ্ছি। আর রিসর্টকেই বলেছিলাম গাড়ি পাঠাতে, তো গাড়ি পাঠিয়েছে, এখন রিসর্টে যাই, দেন কথা হচ্ছে। এইবারে কিন্তু আপনাদেরকে বর্ষার ডুয়ার্স দেখাবো, মানে বর্ষায় ডুয়ার্স কেমন দেখতে লাগে সেটা দেখাবো। নিউমাল জংশন থেকে কিন্তু রিসর্ট জলে জঙ্গলের ডিস্টেন্স হচ্ছে মাত্র 17 কিলোমিটার। দাদা বললো মোটামুটি ওই 20-25 মিনিট মতো টাইম লাগে। সমস্ত জায়গায় তো এক একটা ওয়েদারে এক এক রকম সৌন্দর্য থাকে। ডুয়ার্স আমাদের কাছে, মানে আমরা যারা ঘুরতে ভালোবাসি বা জঙ্গল ভালোবাসি, আমাদের কাছে ডুয়ার্স মানে হচ্ছে, মানে এক অংশের কাছে আর কি, ডুয়ার্স মানে হচ্ছে সাফারি, বিভিন্ন রকম পশু পাখি দেখা, আর জঙ্গল প্রাকৃতিক সৌন্দর্যটা রয়েছেই। এই অফ সিজনে, মানে এই সময় তো জঙ্গল বন্ধ থাকে, জুনের 15 থেকে সেপ্টেম্বরের 15 পর্যন্ত জঙ্গলে যে কোনো ধরনের সাফারি, যে কোনো কিছু বন্ধ থাকে। ইভেন জঙ্গলের ভেতরে যে সরকারি কটেজগুলোতে আমরা থাকতে পারি বা বুকিং করতে পারি, সেগুলোও এই সময় বন্ধ থাকে। বাট আমার যদি আমার মতামত শোনেন, তাহলে আমি বলবো এই টাইমটা ডুয়ার্স আসার জন্য, মানে ডুয়ার্সের সৌন্দর্য দেখার জন্য বেস্ট টাইম। আমরা আস্তে আস্তেই যা সৌন্দর্য দেখলাম, আর আমরা তো এই জায়গাটা পুরোটা এক্সপ্লোর করবই। নিউমাল জাংশন স্টেশন থেকে রিসর্ট পর্যন্ত আমরা একটি ছোট গাড়িতে করে গিয়েছিলাম, তাতে আমাদের খরচা পড়েছিল 1200 টাকা মতো। তবে এই রাস্তা আপনারা টোটো করেও যেতে পারেন, সেক্ষেত্রে খরচা পড়বে 500 থেকে 600 টাকা মতো। সমস্ত ভাড়াই সিজন অনুযায়ী বাড়ে ও কমে। এই জাস্ট রিসর্টে এসে পৌঁছলাম, এখন রুমে যাই, ফ্রেশ হই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের সাথে এখন রুম শেয়ার করব। আমাদের রুমের নাম হচ্ছে দেবদারু। আর তার আগে রুমের বাইরে থেকে রুমের যে ভিউটা রয়েছে সেটা দেখাই, কারণ সন্ধে হয়ে গেলে এই ভিউটার ফিল একটু কমে যাবে। দেখুন, চলুন রুমের ভেতরটা শেয়ার করি। দরজা দিয়ে ঢুকেই কিন্তু একটা বেশ বড় মাপের খাট রয়েছে, এখানে 3 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবেন, এবং বেশ কমফোর্টেবল বেডটা। বেডের সাথে কিন্তু ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, এখানে 2টো টাওয়াল দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, আর এখানে 3টে পিলো দেওয়া আছে। এখানে একটা সুন্দর বেডসাইড টেবিলও রয়েছে, এখানে একটা সুন্দর ওয়ার্ড্রপ, একটা ডেস্ক এবং মিরার একসাথে করা রয়েছে। ওয়ার্ড্রপের ভেতরে আমাদের লাগেজপত্র রেখেছি আর কি, এবং খুব মেসি হয়ে রয়েছে। তো এই হলো ওভারঅল, এই জায়গাটা ভীষণ সুন্দর, সবকিছু একসাথে করা একদম, আর বেশ জায়গা রয়েছে জিনিসপত্র রাখার। এই হলো ওয়াশরুম, এখানে একটা ওয়াশ বেসিন আছে, আর তার উপরে আছে মিরর, এখানে বালতি মগ দেওয়া আছে, এখানে হ্যান্ড শাওয়ার আছে, এখানে ঠান্ডা জল গরম জলের কল আছে, এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট সিট, এখানে আছে গিজার, আর এখানে আছে শাওয়ার, আর এখানে জামা কাপড় হ্যাং করার জন্য হ্যাঙ্গারও দিয়েছে। আর ওয়াশরুমটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। কমপ্লিমেন্টারি হিসাবে 1 লিটারের একটা জলের বোতলও প্রোভাইড করা হয়। পুরো রুমটাই কিন্তু কাঠ দিয়ে করা, এই কটেজের নিচেও একটা কটেজ রয়েছে আর ওপরে, মানে 2টো ফ্লোর রয়েছে আর কি, একতলাতেও কেউ থাকতে পারেন, দোতলাতেও, ভিউ একই। আর এটা দেখুন, এই যে পুরো কাঠের, পুরো কাঠের, ইভেন সিঁড়িগুলোও কাঠের, যখন কেউ ওঠে তখন এই কটেজটা এরকম 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 নড়ে। আচ্ছা, ওনাদের এখানে কিন্তু কাচের, মানে একদম কাচ দিয়ে করা কিছু কটেজ রয়েছে, সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব। রুমের বাইরের ভিউটা জাস্ট দারুণ, এদিকের জানলা থেকে আপনারা রিসর্টের ভিউ পাবেন, আর ওদিকের জানলা থেকে যেরকম ব্যালকনি থেকে ভিউ পাচ্ছে, দূরের চাষের জমি, তারপরে নদীটা, সেটার ভিউ পাবেন। আসুন, এগুলো হচ্ছে সমস্ত চাষের জমি দেখুন, আর দূরে একদম দূরে হচ্ছে মূর্তি নদী, তার ওই পারটাই কিন্তু গরুমারা ন্যাশনাল পার্ক, মানে একদম কোর জঙ্গল। এই যে এই কটেজটা আমরা আছি, ওপরের যে রুমটা আছে সেইটাতে আমরা আছি, নিচেও কিন্তু একটা রুম আছে। এই যে দেখুন কি সুন্দর, পুরো কাঠ দিয়ে তৈরি করা, এরকম সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে।
ওনাদের ডাইনিং হলটা কিন্তু বেশ বড় মাপের, একসাথে অনেকজন মিলে বসে খেতে পারবেন। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। সরু চালের ভাত, গরম গরম ভাত সার্ভ করেছে, আর কি সুন্দরভাবে প্রেজেন্ট করে দিয়েছে দেখুন। আর এখানে আছে আলু ভাজা, এখানে আছে মিক্সড ভেজ, পনির, পটল, আলু সমস্ত কিছু দিয়ে, এটা হচ্ছে ডাল, লাউ দিয়ে ডাল, আর এখানে আছে মাছ, বেশ বড় মাপের একটা সাইজের মাছ দিয়েছে, আর এখানে দিয়েছে স্যালাড, স্যালাডটা দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এখানে আছে পাঁপড়, আর সাথে কিন্তু চাটনিও আছে, সমস্ত কিছু কিন্তু গরম গরম দিয়েছে। মিক্স ভেজে কিন্তু পনির দেওয়া রয়েছে এবং বেশ টেস্টি। আর ওনাদের এখানে জেনারেলি যারা প্যাকেজে আসবেন, মানে থাকা খাওয়া নিয়ে প্যাকেজে আসবেন, তাদের দুপুরবেলায় মাছ দেওয়া হয়, যেরকম রাহুলকে দিয়েছে। বাট আমি মাছ খাই না, তাই জন্য আমাকে মাছ দেয়নি, ভেজ খাচ্ছি। এখন ওই 2:45 মতো বাজে, এখন আমরা যাচ্ছি হচ্ছে গাজলডোবা বলে একটা জায়গা আছে এখানে, সেটার উদ্দেশ্যে। জায়গাটা ভীষণ সুন্দর, যদিও আমরা যাইনি কখনো, ভিডিওতে দেখেছি, এখন গিয়ে সচক্ষে দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করবো। রিসর্টে ঢোকার পর থেকে কোনো বৃষ্টি ফিষ্টির কোনো নামগন্ধ ছিল না, যেই বেরোলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। বাপরে সামনে কি মেঘ! টোটাল কতক্ষণ টাইম লাগবে গাজলডোবা পৌঁছাতে? এক ঘন্টা। এক ঘন্টা? হ্যাঁ। তাও কত কিলোমিটার হবে এখান থেকে? 40-এর মতো। বাবা, 40 কিলোমিটার ডিস্টেন্স আমাদের রিসর্ট থেকে, মোটামুটি অ্যাপ্রক্স বললাম, বেশ খানিকটা টাইম লাগবে। ডুয়ার্সের বর্ষাকালে রাস্তার সৌন্দর্য কিন্তু পুরো অন্যরকমের, দারুণ লাগছে। গাছের কালারগুলো একদম ডিপ সবুজ হয়ে গেছে। আর যেটার আশায় এসেছিলাম, বৃষ্টি পড়বে ডুয়ার্সে আপনাদেরকে দেখাতে পারবো, সেটা মনে হচ্ছে সম্পূর্ণ হবে, বৃষ্টি শুরু হচ্ছে আস্তে আস্তে। আর শৈলী আর আমি দুজনেই খুবই এক্সাইটেড, নতুন জায়গা একটা এক্সপ্লোর করতে যাচ্ছি, দেখা যাক পৌঁছায়, তারপরে আপনাদের সাথে শেয়ার করবো। আমরা আমাদের প্রথম স্পটে চলে আসলাম, মহাকালের থানে, সেটাই দেখতে যাবো এখন। আমাদের ড্রাইভার দাদা একটা জিনিস দেখালো, সেটা আপনাদেরকে দেখায়। এই যে সোজা রাস্তাটা গেছে না, এই রাস্তাটা দিয়ে নাকি এলিফ্যান্ট ক্রসিং করে, এই যে এই দিক থেকে এইদিকে পারাপার হয়, তো এটা হচ্ছে হাতির পারাপারের রাস্তা। দেখুন পুরো রাস্তা করা, এরকম মনে হচ্ছে কোনো মানুষজন হেঁটে হেঁটে যায়। এই হলো মহাকালের থান, জুতো খুলে এন্টার করতে হবে। এই মহাকালের থান কিন্তু লোকাল মানুষরা ভীষণ মানে আর কি, আর বলে যে হাতি নাকি আসেও, মানে মহাকাল মানে তো হাতি আর কি, এখানে মহাকাল হাতিকে বলা হয়, তারাও নাকি আসে প্রসাদ সুসাদ খেতে আর কি। আমাদের গাড়িটা এখন ছুটে চলেছে ধরলা সেতুর ওপর দিয়ে। আচ্ছা, নিচে যে নদীটা বয়ে যাচ্ছে, নদীটার নাম হচ্ছে ধরলা নদী, বেশ চওড়া নদীটা, আর ভালো স্রোত দেখলাম। আমাদের গাড়ি এখন তিস্তা ব্যারাজের ওপর দিয়ে যাচ্ছে, তিস্তা নদীর যে অবস্থা দেখছি এখন খুবই ডেঞ্জার। আমরা এখন তিস্তা ব্যারাজের ওপরে দাঁড়িয়ে আছি, আর নিচে তিস্তা ব্যারাজের গেট খোলা আছে 2-3, জলটা যেরকম ফোর্সে যাচ্ছে দেখে রীতিমতো ভয় লেগে যাচ্ছে। এটা কি, আমি গাড়িতে কিছুক্ষণের জন্য একটু পাওয়ার ন্যাপ নিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ এরকম আওয়াজ শুনে আমি ভাবছি বৃষ্টি পড়ছে, তারপর নেমে দেখি এটা কি। আমরা অ্যানিমেশন মুভিতে দেখি না, যেই স্বর্গে যাওয়ার পর ফুটন্ত জলে ছেড়ে দেওয়া হচ্ছে আত্মাদেরকে, তারা পাপের ফল পাচ্ছে, সেরকম ফুটন্ত জল মনে হচ্ছে এখানে, ভয় লাগছে দেখে দাঁড়ানো যাচ্ছে না। এরকম ভিউ আমরা কোথাও দেখিনি, মানে এত জায়গায় আমরা ঘুরেছি, সত্যি এরকম মানে ভয়ঙ্কর জিনিস কোথাও দেখতে পাইনি। বাপরে, এই জলে যদি কেউ পড়ে যায় ব্যাস শেষ। অবশ্যই কিন্তু এই ট্যুরটা করতে আসবেন। আর এই ব্রিজটার উপর দিয়ে যখন গাড়িগুলো যাচ্ছে না, ব্রিজটা কাঁপছে, এরকম জলের উচ্ছলতা কোনোদিনও দেখিনি, ফার্স্ট টাইম দেখছি, ফার্স্ট টাইম। আপনাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই জলের আওয়াজটা জাস্ট অন্যরকমই লাগছে, আর আকাশটাও মেঘলা করে এসছে। যাই হোক, একটা খুব খারাপ খবর শুনলাম, যেটা হলো যখন মেঘ ফেটেছিল আমাদের সিকিমে, সিকিমের ওই নর্থ সিকিমের ওদিকে, তখন নাকি এখানে প্রচুর মিলিটারিদের গাড়ি, লাশ, সমস্ত কিছু এখানে ভেসে এসেছে। রিসেন্টলিও 2 হাতির লাশ নাকি এখানে ভেসে এসেছিলো, পাওয়া গেছে, শুনে মনটা একটু ভারাক্রান্তই হয়ে গেল। যাই হোক, চলুন এখন গাজলডোবার দিকে যাওয়া যাক। এদিকের অবস্থা দেখুন, পুরো কালো ঘন মেঘ হয়ে এসেছে। তিস্তা ব্যারাজটার ওপরে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ টাইম কাটালাম, এখান থেকে একদমই যেতে ইচ্ছা করছিল না,
দারুণ লাগছে। আর ওইদিকে না বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে ওই দিকটাতে। তিস্তা ব্যারাজের গোটা কয়েকটা গেট খোলা আছে, তাতেই এই সাইডের যে অবস্থা দেখছি, দাদা বলছে যে এই সমস্ত গেট যদি খুলে দেওয়া হয় তাহলে জলপাইগুড়ি পুরো ভেসে যাবে। মানে দেখে রীতিমতো ভয় লাগছে আমাদের, ডেঞ্জার। এখন ছাতা মাথায় দিয়ে ভিউ পয়েন্টগুলো দেখতে হচ্ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছে। হাসি ধরে মনে হচ্ছে এখানে একদম বাজের সময় বৃষ্টিটা নামলো। শেড খুঁজতে হবে, শেড। গাজল ডোবাতে তো চলে এসেছি, বাট ঝুম বৃষ্টি বাইরে, মানে একদম মুষলধারে বৃষ্টি, গাড়ি থেকে বেরোতে পারছি না। ড্রাইভার দাদার কাছে একটা বড় ছাতা আছে, ও ছাতা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আমরা গাড়িতেই বসে আছি। এই জায়গাটা বেশ সুন্দর, কাছ থেকে দেখতে পারলে আরো ভালো লাগতো। এখন দেখি কতক্ষণে বৃষ্টি থামে, তারপর জায়গাটা এক্সপ্লোর করব। এই হচ্ছে তিস্তা ব্যারাজের ভিউ। যা প্রচন্ড বৃষ্টি পড়ছে, বাইরে বেরোনো তো অসম্ভব। গাড়ির ভেতর থেকেই যতটুকুনি ফুটেজ নিতে পারছি ততটুকুনি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বর্ষাকাল বাদে এমনি সময় এগুলো এই ডোবাতে আপনাদেরকে ঘুরিয়ে, এই গাজল ডোবাতে ঘুরিয়ে আপনাদেরকে দেখায়। 100-200 টাকা এরকম নেয় আর কি রেট পার হেড। সানসেট দেখতে কিন্তু এখানে সবচেয়ে বেশি ভালো লাগে। বৃষ্টি থামার কোনো নাম নেই, মানে এই বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না। পুরো জামাটা আমার সমস্ত কিছু ভিজে গেছে। একটা সামনে নতুন ব্রিজ তৈরি হয়েছে, সেইটা দেখতে যাচ্ছি। দাদা আজকে যদি না হেল্প করতো এই জায়গাগুলো কভার করতে পারতাম না, মানে যতটুকু ফুটেজ তুলতে পেরেছি দাদার জন্য। আমরা এখন ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, দেখি যদি নামতে পারি তো ভালো হবে খুবই। ব্রিজটা একদম নতুন করেছে, এই যে নামলাম, ব্রিজটা দেখুন কি সুন্দর। সামনের ভিউটা দেখুন, দেখার মতো, দেখার মতো, কি দুর্দান্ত দেখতে লাগছে দেখুন। কি দুর্দান্ত লাগছে, বৃষ্টিটা না থাকলে সত্যি এখানে অনেকক্ষণ টাইম কাটাতে পারতাম। তিস্তা ব্যারাজের পাশেই কিন্তু একটা মাছের মার্কেট আছে, এখানে মাছ ভাজা পাওয়া যায়, একটা সবজিরও দোকান আছে, এখানে কিন্তু মাছও বিক্রি হচ্ছে টাটকা। আর দাদার এখানে দেখলাম প্রচুর কিছু মাছের আইটেম আছে, এই তো দেখুন এরকম ভেজে ভেজে আপনাদেরকে দেবে। কি দাম আছে এগুলোর? 200 টাকা একটা পিস। এটা কি চিংড়ি আছে? গলদা চিংড়ি। আর এগুলো কত পিস? গলদা চিংড়ি কত রকমের মাছ দেখুন, এখানে অনলাইন পেমেন্টেরও কিন্তু ব্যবস্থা আছে। বাহ, চাউমিন মোমো সমস্ত কিছু পাওয়া যাচ্ছে সমস্ত জায়গায়। গলদা চিংড়ির পিস বলছিল মোটামুটি 100 টাকা করে, একটা জায়গায় 70 টাকায় পেলাম, এখান থেকেই নিচ্ছি। এটা কি মাছ গো? বড়ল। এগুলো কত টাকা করে? 100 টাকা। আর ক্র্যাবও আছে, ক্র্যাব কত টাকা গো? 50 টাকা পিস। এখানে কিন্তু প্রচুর রকমের মাছ দেখতে পাচ্ছি, আর টাটকা টাটকা আপনাদের সামনে এরকম ভেজে ভেজে দেবে, এই যে ভাজছে মাছ। এই হচ্ছে তিস্তা ব্যারাজ, আর এখানে এরকম চেয়ার টেবিল পাতা আছে, এখানে বসে বসে আপনারা খেতে পারবেন। এখন গাড়িতে বসে রিভিউ হবে কেমন খেতে। আজকেরই নাকি মাছ, টাটকা টাটকা মাছ দেখা যাক খেয়ে, পুরো কড়মড়ে কড়মড়ে করে ভেজে দিয়েছে। তবে আমার খুব একটা বিশ্বাস হচ্ছে না ব্যাপারটা যেটা আজকের, কারণ এই সমস্ত জায়গায় জেনারেলি এগুলো পুরনোই হয়। সমস্ত মাছের মধ্যে এই চিংড়ি মাছটা খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু এই মাছ যে ছাড়ানো কি যে কষ্টে, মানে এই মাছ ছাড়াতে ছাড়াতে অর্ধেক টাইম চলে যায়। দেখি খেয়ে দেখি, আর বেশ ভালো মাংসও আছে দেখছি, মাছটা ঠিকঠাক আছে। যেটা লঙ্কার চাটনি দিয়েছে প্রচণ্ড ঝাল, বেশ ভালো খেতে। প্রায় 7:30 মতো বাজে, এখন আমরা রিসর্টে ফিরলাম। ভেবেছিলাম লাটাগুড়ির ওই জঙ্গলের রাস্তাটা দিয়ে আসলে কিছু হয়তো অ্যানিমেল দেখতে পাবো, পেলাম না। যাই হোক, বৃষ্টি পড়ছে এখানেও ঝিরঝির, এখন রুমে যাই গিয়ে একটু ফ্রেশ হই। এই যে আমরা পুরো ট্যুরটা করলাম, মানে রিসর্ট থেকে গাজলডোবা, গাজলডোবার আশেপাশে যেগুলো ঘুরলাম সেগুলো ঘুরে আবার রিসর্ট পর্যন্ত আসতে আমাদের গাড়িতে খরচা হলো 2500 টাকা। তবে এটা কিন্তু বেশ দূরের জার্নি, তাই এটা টোটোতে করা সম্ভব নয়, আপনাদের গাড়িতেই করতে হবে। আমরা তো জলে জঙ্গলে প্যাকেজে এসেছি, প্যাকেজের মধ্যে ইভিনিং স্ন্যাক্সে চা থাকে আর ভেজ পকোড়া থাকে। আপনারা তো জানেনই যে রাহুল মানে চিকেন পাগল মানুষ আর কি, তো ও বলল যে
ও সন্ধ্যাবেলায় চিকেন পকোড়া খাবে, তো এই যে কমপ্লিমেন্টারি যেই ভেজ পকোড়াটা থাকে সেটা হচ্ছে এটা, এটা এখন পুরোটাই আমার। আর রাহুল আলাদা করে এই যে চিকেন পকোড়া অর্ডার করেছে, আর তার সাথে আমরা কফি অর্ডার করে নিয়েছি। রাহুলের খুব কফি খেতে ইচ্ছা করছে, যদিও কফি খুব একটা আমি ভালো খাই না, বাট ঠিক আছে এক আধ দিন খাওয়াই যায়, টেস্টটা ভালোই লাগে, আর ভালো বানিয়েছে কফিটা। মুখোশবার সাথে সাথে না একটা জোয়ানের ফ্লেভার পেলাম, যেটা বেশ অন্যরকম লাগলো, বেশ ভালো। সন্ধেবেলায় যেহেতু এখন অফ সিজন, সেরকম গেস্ট নেই, আর পুরো নিস্তব্ধ, ঝিঝি পোকা এবং বিভিন্ন রকম পোকার আওয়াজ ভেসে আসছে, আর পুরো রিসর্টে আলো ঝলমল করছে, আর চারপাশটা না পুরো অন্ধকার, যেহেতু একদম মানে গ্রাম্য পরিবেশ, তো প্রচুর লাইট তো নেই এখানে, শুধু রিসর্টটাতেই আলো ঝলমল করছে, এত অন্যরকম লাগছে পরিবেশটা। রাতের ডিনারেও কিন্তু বেশ জম্পেশ আয়োজন থাকে, রাতের ডিনার করে এরপর ঘুমোতে যাওয়ার পালা। এখন রাত 11:10 মতো বাজে, খাওয়া দাওয়া তো কমপ্লিট করে আপনাদেরকে বললাম যে গুড নাইট, কিন্তু তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখার, মেন ব্যাপার হচ্ছে বর্ষার ডুয়ার্স দেখবো বলে এসেছিলাম, একদম জিনিসটা সার্থক হয়েছে। মানে ভেবেইছিলাম যে রুমের বাইরে বসে বসে এরকম সুন্দর বৃষ্টি দেখবো আর ডুয়ার্সের সৌন্দর্য দেখবো, একদম পুরো পারফেক্ট টাইমে এসেছি আর পারফেক্ট জিনিস পুরো উপভোগ করছি, দারুণ লাগে। আজকে আমাদের জলে জঙ্গলে রিসর্টের সেকেন্ড ডে, সকাল সকাল চা এসেছে। এই যে ওনাদের চা দেওয়ার টেকনিকটা আমার বেশ ভালো লাগে, ফ্লাক্সে করে দেয় যাতে জিনিসটা গরম থাকে, একটু পরে খেলেও কোনো অসুবিধা হয় না। ব্রেকফাস্টে রুটি আর লুচির অপশন থাকে, আমরা রুটি নিয়েছি। এই হচ্ছে ব্রেকফাস্টের মেনু, ঘুগনি দেওয়া হয়, একটা মিষ্টি দেওয়া হয় আর চারটে রুটি দেওয়া হয়, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। আর আপনারা যদি এক্সট্রা করে কোনো কিছু অর্ডার করতে চান, আমরা যেরকম আলুর দম অর্ডার করেছি, এটা হচ্ছে ডাইনিং হল, আর আমরা বসে খাচ্ছি দেখুন, এরকম পুরো একটা ফাঁকা মাঠ টাইপের, এখানে দেখুন চেয়ার টেবিল ছাতা সমস্ত কিছু পাতা আছে এখানে, এইখানেও দেওয়া আছে সেম সিস্টেম, তো আমরা এই জায়গাটাই প্রেফার করেছি, এখানে বসে বসে খাচ্ছি। ঘুগনিটা কিন্তু দারুণ, আলুর দমের টেস্টটা রেগুলার আলুর দমের থেকে একটু আলাদা, একটু ডিফারেন্ট, বাট ঘুগনিটা দারুণ। আমাদের কটেজটা কিন্তু মানে আমাদের রুমটা কিন্তু ওই সাইডে, আর এর আগের বারে আমরা এই বিল্ডিংটাই থেকেছিলাম, এই বিল্ডিংয়ের রুমগুলো আবার আপনাদের একটু দেখি। এই জায়গাটা আমার ভীষণই প্রিয়, এই জায়গাটা সুন্দর, একটা বসার জন্য অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, পাশে চা বাগান, বেশ ভালো লাগে, বেশ অন্যরকম এই জায়গাটা। আর এখানে যে রুমগুলো রয়েছে, রুমগুলোর নামগুলো ভীষণ 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 সুন্দর, পিয়াল শাল এরকম আর কি। তো আসুন এদিকে একটা রুম আপনাদের সাথে শেয়ার করি, সবকটা রুমই সেম, ভিউও সেম। এটা হচ্ছে তমাল, এরকম সুন্দর সুন্দর নামের কনসেপ্টটা কিন্তু আমার ভীষণ প্রিয়। এই যে রুম একদম সুন্দর সাজানো গোছানো। আচ্ছা এই কটেজগুলোতে কিন্তু এসির ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন, এখানে বেশ বড় মাপের একটা বেড আছে, তিনজন আরামসে শুয়ে যেতে পারবেন। রুমের এই যে এই দরজাটা দিয়ে বেরোলেই কিন্তু আপনারা ব্যালকনি পাবেন, এই হচ্ছে ব্যালকনি, মন জোড়ানো ভিউ দেখুন। পিয়াল বলে যে রুমটা, এটাতে আমরা আগের বারে থেকেছি, এইটার ব্যালকনিটা কিন্তু একদমই সেপারেট, আর রুমগুলো মোটামুটি সেম, মানে একই রকমের সমস্ত কিছু ফেসিলিটি, তাই আলাদা করে আর দেখালাম না। বাইরে যে বসার জায়গাটা আপনাদেরকে দেখালাম, এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, এই যে চা বাগানের ভিউ সামনে দেখুন, কতটা বড় চা বাগান। এই কটেজগুলো ওনাদের একেবারে নতুন কটেজ, এগুলো বেশ সুন্দর কাঁচ দিয়ে করা, কাঁচ এবং কাঠ দুটো দিয়ে এটা করা রয়েছে, বেশ সুন্দর। এই রুমটার কিন্তু নামও আছে দেখুন, মেহগিনি। এই যে এই হচ্ছে বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্টটা, এই হচ্ছে পাশাপাশি দুটো রুম আছে, এদিকে একটা রুম আছে, এই রুমটার নাম হচ্ছে দারুচিনি, দুটো কিন্তু সেম রুম, মানে সেম কোয়ালিটি। এত সুন্দর ডেলাইট ঢুকছে রুমগুলোতে কাচের জানলা হওয়ার জন্য, আমরা একদম পর্দা সরিয়ে শুট করব বললাম, কারণ ডেলাইটটা দেখানোটা মাস্ট, মানে একদমই নতুন। আর এই এই কাজগুলোর জন্য আমার আরো বেশি ভালো লাগছে, আর যেহেতু দেখেছেন মোরগ, আর যেহেতু বাইরে থেকে দেখা যাচ্ছে না, তাই ফুললি প্রাইভেসি মেইনটেইন হচ্ছে, বেশ সুন্দর। দেখুন রুমের ভেতর থেকে কিন্তু বাইরেটা দেখা যাচ্ছে, আর আমি যদি বাইরে যাই দেখুন রুমের ভেতরটা দেখা যাচ্ছে না। একটা বড় মাপের বেড দেওয়া আছে, তিনজন আরামসে শোয়া যাবে। ওনাদের এই লনটা কিন্তু ভীষণ বড়, বাড়ির কোনো ছোট্ট সদস্য থাকলে তারা কিন্তু বেশ মজা করে এখানে খেলাধুলো করতে পারবে। এছাড়া এখানে দেখছি ব্যাডমিন্টনের কোর্ট টানানো রয়েছে, আপনারা চাইলে সন্ধ্যের পর একটু অ্যাক্টিভিটির জন্য ব্যাডমিন্টনও খেলতে পারেন। আর বোনফায়ার
বারবিকিউ এগুলো তো এখানে অ্যারেঞ্জ করাই হয়। আমি এখন রেডি রেডি হয়ে বেরিয়েছি, গ্রামের আশেপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং সামনে মূর্তি নদী আছে সেইখানে যাব, দেখি যদি স্নান করা যায় তাহলে স্নান করব। শীতকালের দিকে তো নদীতে বেশি জল থাকে না, কিন্তু বর্ষাকালে প্রচুর জল, চারিদিকে মোটামুটি জল জমে আছে, মানে জাল নিয়ে বেরোলেই মাছ ধরতে পারবেন। আমাকে অনিমেষদা এখন গাইড করে নিয়ে যাবে মূর্তি নদীর সামনে। আগের বারে যখন এসেছিলাম মাঠ দিয়ে গেছিলাম, কিন্তু এখন মাঠ দিয়ে যাওয়ার উপায় নেই, কারণ পুরো জল জমে আছে আর এখানে ফার্মিং করেও রেখেছে, এইসব সব ধান পুঁতে রেখেছে। এদিকটায় ধান পোতা কমপ্লিট হয়ে গেছে, পুরো এই ফাঁকা জায়গাটা দেখছেন, এই ফাঁকা জায়গাটায় পুরোটাই ধান পোতা হবে। ওর মা ধান পুঁতছে। নাম কি তোর? দীপেশ। দীপেশ, কোথায় বাড়ি? কোথায়? ওইদিকে। বলতে না বলতেই বৃষ্টি চলে এসেছে। কি হয়েছে? পুরো জায়গাটা জুড়ে মনে হয় 100-200টা গরু হবে। মূর্তি নদীর সামনে পৌঁছে গেছি, এই যে দেখছেন মূর্তি নদীর কিন্তু এখন ভয়ঙ্কর রূপ। আমাদের রিসর্ট থেকে ওই পায়ে হেঁটে মোটামুটি 10 মিনিট মতো টাইম লাগলো। এই হচ্ছে মূর্তি নদী, আর ওই পাশের যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক, একদম কোর জঙ্গল। কি ফোর্সে জল আসছে দেখুন, এখন কিন্তু জল একদমই ঘোলাটে। এখন যেহেতু বৃষ্টির সিজন এখন পরিষ্কার জল পাবেন না, একটু ঘোলাটে জল থাকে। কি ঠান্ডা ঠান্ডা জল! আর এই হচ্ছে জলের স্রোত, কি সুন্দর লাগছে দেখুন মূর্তি নদী। এখন যাব নদীতে স্নান করতে, চলুন দেখি কত দূর কি যাওয়া যায়, কারণ এর আগের বারে এই পার থেকে ওই পারে গেছিলাম কিন্তু এইবারে সাহসটা দেখাতে পারবো না, কারণ নদীর জলের যা স্রোত দেখছি এখানে ভয়ঙ্কর স্রোত, মানে এই সামনেটাই গেলেই টেনে নিয়ে চলে যাবে, এতটা স্পিডে যাচ্ছে জলটা। ওই যে অনিমেষদা কোথায় চলে গেছে দেখুন ওই পারে, আমার ঠিক সাহস হলো না ওই পারে যাওয়ার। দেখুন কিভাবে আসছে দেখুন, তারা যেহেতু এখানকার লোকাল ছেলে তার জন্য কিন্তু চলে আসতে পারছে। প্রচন্ড ঠান্ডা জল। দুয়ারসে এবারের আমাদের থাকার ঠিকানা জলে জঙ্গলের রিসর্ট। জলে জঙ্গলের রিসর্টের উডেন কটেজে রয়েছি আমরা। এখন যেহেতু অফ সিজন চলছে, ডুয়ার্সের অফ সিজন মানে হচ্ছে বর্ষাকাল, জুনের 15 থেকে সেপ্টেম্বরের 15 পর্যন্ত জঙ্গল সাফারি বন্ধ থাকে, তাই এই সময় এখানে অফ সিজন চলে। এই সময়টায় জলে জঙ্গলের রিসর্ট যে গেস্টরা আসবে তাদের জন্য একটা স্পেশাল অফার দিচ্ছে। যেরকম আমরা ফুডিং এবং লজিংয়ের প্যাকেজে এসেছি, ওই উডেন কটেজে রয়েছি, আমাদের কিন্তু পার হেড পার ডে 1400 টাকা করে পড়ছে। এই রেট চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। আর অন্য সমস্ত রুমগুলোর ভাড়া এখন চলছে 1200 টাকা করে, সিজনে কিন্তু এগুলো বেড়ে যায় অবভিয়াসলি। এখানে এসি কটেজও আপনারা পেয়ে যাবেন, এসিতেও আপনারা থাকতে পারবেন এবং এই সুন্দর প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করতে পারবেন। বর্ষার ডুয়ার্স কিন্তু ভীষণ সুন্দর। এছাড়া ওনারা এখন মানে এই টাইমের জন্য আরেকটা অফার দিচ্ছে, সেটা হলো পার হেড 5400 টাকা করে যদি দুজন আসেন। সংখ্যা যত লোক বাড়বে তত কিন্তু টাকাটা কমতে থাকবে। এই প্যাকেজে কী কী রয়েছে আমি বলি, নিউমাল জাংশন থেকে পিক আপ এবং ড্রপ রয়েছে, এই রিসর্টে থাকা খাওয়া রয়েছে, প্লাস আপনাদেরকে 7 পয়েন্ট ঘুরিয়ে দেওয়া হবে। 8 জন আসলে কিন্তু এই যে এখনের যে প্যাকেজটা চলছে, এই 7 পয়েন্ট নিয়ে যে প্যাকেজটা, সেটাতে 3500 টাকা করে পড়বে পার হেড। এই অফারটা গ্র্যাব করার জন্য কিন্তু 15 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের হাতে টাইম রয়েছে, ওই টাইমের মধ্যে এখানে আসুন এবং এই সুন্দর ডুয়ার্সকে, বর্ষাকালের ডুয়ার্সকে উপভোগ করুন। আর এই সমস্ত যে অফার রয়েছে সেগুলোর ওপরেও থাকছে শৈলীজ লাইফস্টাইলের দর্শকদের জন্য এক্সট্রা অ্যাডিশনাল 5% ডিসকাউন্ট। 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের চ্যানেলের সদস্যরা, শুধু বুকিংয়ের সময় আমাদের চ্যানেলের নামটা বলতে হবে। যেরকম আমরা সব জায়গাতেই স্পেশাল রিকোয়েস্ট করে কিছু স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করি আপনাদের জন্য। আমরা এই 2 দিন ভীষণ ভালোভাবে থাকলাম, শান্তিতে থাকলাম আর কি, আর যেহেতু অফ সিজন এখন একটু গেস্টও কম, তো বেশ এনজয় করলাম আমরা এই ফাঁকা পরিবেশটাকে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।